এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জ্বলছে শিক্ষার্থীদের ক্ষোভের আগুন। সরকারি চাকরিতে কোটা সংস্কার করে সহনীয় মাত্রায় নামিয়ে আনার দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর পুলিশ যখন বৈরী আচরণ করছে, তখনই আন্দোলনকারীদের ভেতর জমাট বাঁধা কষ্ট এমন আগুনের মতোই জ্বলছে। এর আগে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, ক্যাম্পাসে পুলিশ কয়েক দফা হামলা চালিয়ে প্রায় 40 জনকে গ্রেপ্তার করেছে, আহত হয়েছে 162 জন। তাদের ছেড়ে না দিলে সারা দেশে অবরোধেরও ঘোষণা দেন তারা। আমাদের 40 জন সহযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে, ঢাকা থেকে 24 জন, ঢাকার বাইরে 16 জন। আজকে দুপুর 12টার মধ্যে আমাদের সহযোদ্ধাদের যদি ছেড়ে না দেওয়া হয়, বিকাল 3টা থেকে সারা দেশে অবরোধ ঘোষণা করা হলো। এখানে সিসি ক্যামেরা রয়েছে, তাই আমি মাননীয় বিসি স্যারকে অনুরোধ করব আগামী 3 দিনের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে আইনের শাস্তি নিশ্চিত করুন। এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনকারীরা। মিছিলটি শাহবাগ চত্বর হয়ে টিএসসি, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, পলাশি ও নীলক্ষেত হয়ে অবস্থান নেয় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে। পুলিশ সদস্যদের ক্যাম্পাস থেকে সরে যাওয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশ একের পর এক টিয়ার শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। টিয়ার গ্যাস থেকে রক্ষা পেতে রাজপথে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এর আগে রোববার রাতে বাসভবন ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক জানিয়ে উপাচার্য দাবি করেন, বহিরাগত মুখোশধারীরাই এমন ঘটনা ঘটিয়েছে। গেট ভাঙার জন্য প্রয়াস নিচ্ছে, সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙতেছে, দেখতেছি এগুলো, তখনও ভাবছি যে হয়তো আসবে না। এখন যদি আমি এই ধরনের নিরাপত্তার জন্য পুলিশ র‍্যাব ডাকি, তাহলে এই রাতের অন্ধকারে কত প্রাণহানি ঘটতো আজকের আপনারা হয়তো কল্পনা করতে পারতেন না, এবং সেটি হয়তো বা প্রত্যাশা ছিল। ওই লাশের রাজনীতি এবং ওই ধরনের একটি বড় আকারের নৃশংসতা ঘটিয়ে তারপরে সরকার পতন, বিশ্ববিদ্যালয় পতন, রাষ্ট্রের উপরে বড় আঘাত আনা, নানাবিধ কর্মকাণ্ডই কিন্তু এর সাথে জড়িত ছিল বলেই এখন ধারণা যায়। এদিকে সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি দাবি করে বিশ্ববিদ্যালয় সহ দেশকে অশান্ত করতেই ষড়যন্ত্র করছে একটি মহল। বহিরাগতদের মাধ্যমে এই হামলাটি পরিচালিত হয়েছে উপাচার্যের বাসভবন সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ের সম্পদের উপরে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের সম্পদের প্রতি মায়া আছে, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আছে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। শিক্ষার্থীদের উপর পুলিশের এই হামলার ঘটনায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একযোগে শুরু হয়েছে আন্দোলন। কোটা সৃষ্টির মধ্য দিয়ে মেধাবী শিক্ষার্থীদের মেধা শৃঙ্খলে বাধার যে অপচেষ্টা করছে সরকার, সেই শিকল ভাঙতেই শিক্ষার্থীদের এই আন্দোলন। দীর্ঘদিন ধরে এই দাবি দেওয়া শিক্ষার্থীরা জানিয়ে আসলেও এই আন্দোলন এখন অনেকটাই ফুসে উঠেছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিপ্লব, এসটিভি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।